বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এটা আবগারি দপ্তরের 23 নম্বর ক্লাস। এর আগে কিন্তু 22টি ক্লাস হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে, কারণ প্রত্যেকটি ক্লাসের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আবগারি দপ্তরের মেন পরীক্ষার জন্য। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম মেন পরীক্ষায় 30 নম্বর আসবে জিকে থেকে, যেখানটা তোমাকে অ্যাটাক করতে হবে। জিকে থেকে মিনিমাম 25 থেকে 28 অবধি তোমাকে তুলতেই হবে, ঠিক আছে? সেরকম ভাবেই কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমি প্রস্তুতি দিচ্ছি। যাই হোক বন্ধুরা, অবশ্যই তোমরা যদি না দেখে থাকো ক্লাসগুলি দেখে নেবে। চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, 19 শতকে ভারতীয় মুসলমানদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন? উনিশ শতকে ভারতীয় মুসলমানদের পুনঃজাগরণ কে ঘটিয়েছিলেন? এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে বন্ধুরা, সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা সৈয়দ আহমেদ খান। পরবর্তী কোশ্চেন দেখো, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কত সালে ঘোষিত হয়? সঠিক উত্তর কী হবে বন্ধুরা, জুন মাসের 1947 সালে জুন মাসে কিন্তু মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয়। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের আধুনিক জাতীয় পতাকা কত সালে গণপরিষদে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর কী হবে বন্ধুরা, 1947 সালে, 22শে জুলাই 1947 সালে কিন্তু ভারতের আধুনিক জাতীয় পতাকা গণপরিষদে গৃহীত হয়েছিল। বন্ধুরা, আমাদের যে ভারতের জাতীয় পতাকা, এই জাতীয় পতাকাটা কি পতাকা কিন্তু ডিজাইন করেছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া, ঠিক আছে? জাতীয় পতাকা সম্বন্ধে তোমাদেরকে আরও বলি, জাতীয় পতাকার যে অশোক চক্র আছে, মাঝখানে যে চক্রটা আছে, সেই চক্রটার টোটাল কিন্তু 24টা দাগ আছে। অনেকেই কিন্তু তোমরা জানো না জাতীয় পতাকার টোটাল কতগুলি রং, অনেকেই জানো 3টি রং, কিন্তু না বন্ধুরা, জাতীয় পতাকার টোটাল 4টি রং। কারণ অশোক স্তম্ভ মাঝখানে যে অশোক চক্রটা আছে, ওই অশোক চক্রর কালারটা কিন্তু ব্লু কালার, ঠিক আছে? ওই জন্য বলবো বন্ধুরা, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু, এই যে কটা কোশ্চেনের উত্তর তোমাদেরকে বললাম, এইগুলোও কিন্তু প্রচুর পরীক্ষায় অনেকবার এসেছে। যাই হোক বন্ধুরা, চলো পরবর্তী কোশ্চেনটি দেখা যাক। 179 নম্বর কোশ্চেন দেখো, ভারতের আত্মা বইটি কার লেখা? সঠিক উত্তর কী হবে, বিপিন চন্দ্র পাল। পরবর্তী কোশ্চেন, সন্ধ্যা পত্রিকা কে প্রকাশ করেন? সঠিক উত্তর কী হবে বন্ধুরা, বঙ্গবান্ধব উপাধ্যায়। পরবর্তী কোশ্চেন দেখো, 181 নম্বর কোশ্চেন, বাংলার মুকুটহীন রাজা বলে অভিহিত কে? মানে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সঠিক উত্তর কী হবে বন্ধুরা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 182 নম্বর কোশ্চেন দেখো, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কী হবে, সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী কোশ্চেন দেখো, আরাম হারাম হে উক্তিটি কার? সঠিক উত্তর কী হবে বন্ধুরা, জওহরলাল নেহরু। পরবর্তী কোশ্চেন দেখো বন্ধুরা, 184 নম্বর কোশ্চেন, ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি? সঠিক উত্তর কী হবে বন্ধুরা, যশোধারা। তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে, ভগবান বুদ্ধের পুত্রর নাম কি? অবশ্যই যদি জানো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 185 নম্বর কোশ্চেন দেখো, কুতুব মিনার নির্মাণ কাজ কে শেষ করেন? সঠিক উত্তর কী হবে বন্ধুরা, ইলতুতমিশ কিন্তু কুতুব মিনার নির্মাণ কাজ শেষ করেন। এটা নিয়ে একটুখানি মতবিরোধ আছে, নেটে তোমরা যদি সার্চ করো অন্য কিছু দেখতে পাবে, ওই নামটা এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু সঠিক উত্তর কিন্তু ওইটাই হবে। কিন্তু পরীক্ষায় ইলতুতমিশই আছে, অনেক বইতেও দেয়া আছে, এমনকি অপশানেও ইলতুতমিশ থাকে, ওই জন্য তোমাদের কিন্তু আমি ইলতুতমিশই পড়ালাম। 186 নম্বর কোশ্চেন দেখো, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর কী হবে বন্ধুরা, কুন্দগ্রামে। 187 নম্বর কোশ্চেন, গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদের নাম কি? সঠিক উত্তর কী হবে, সুশ্রুত। 189 নম্বর কোশ্চেন দেখো বন্ধুরা, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর কী হবে, বাবর। পরবর্তী কোশ্চেন, কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থান অন্তরিত হয়? সঠিক উত্তর কী হবে বন্ধুরা, 1911 সালে কিন্তু কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থান অন্তরিত হয়। 191 নম্বর কোশ্চেন দেখো, ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গের নাম কি? সঠিক উত্তর কী হবে বন্ধুরা, ফোর্ট সেন্ট জর্জ। 192 নম্বর কোশ্চেন দেখো,
আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর কি হবে বন্ধুরা? 326 খ্রিস্টপূর্বে কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল। এই কোশ্চেনটা কিন্তু বন্ধুরা রিসেন্ট হয়ে যাওয়া পিএসসি মিসলিনিয়াস পরীক্ষায় এসেছিল, যতটা সম্ভব আমার যতটা মনে পড়ে। আর এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বন্ধুরা কোনো না কোনো পরীক্ষায় এসেছে, পুলিশের পরীক্ষায়, রেলের পরীক্ষায়, পিএসসির পরীক্ষায়, এমনকি WBCS এর পরীক্ষা, অনেক পরীক্ষায় এসেছে এখান থেকে অনেক কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বন্ধুরা সিলেক্টেড কোশ্চেন, একটা কোশ্চেনও কিন্তু এদিক থেকে ওদিক থেকে ভুলভাল নেওয়া নয়, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন। ওই জন্য বলবো বন্ধুরা, এর আগে যতগুলি ক্লাস হয়ে গেছে অবশ্যই চ্যানেল ভিজিট করে ক্লাসগুলি দেখে নেবে। 193 নম্বর কোশ্চেন দেখো, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কারা পরাজিত করে? সঠিক উত্তর কী হবে? আফগানরা। 194 নম্বর কোশ্চেন, মহাকবি কালিদাস কোন শাসকের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 195 নম্বর কোশ্চেন দেখো বন্ধুরা, কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনুর হীরা লুট করেন? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? নাদির শাহ। 196 নম্বর কোশ্চেন বন্ধুরা, কোন সুলতান নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে বর্ণনা করেছেন? সঠিক উত্তর কী হবে? আলাউদ্দিন খলজি। পরবর্তী কোশ্চেন দেখো, বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কি? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। পরবর্তী কোশ্চেন দেখো বন্ধুরা, তাজমহলের প্রধান স্থপতির নাম কি? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? ওস্তাদ ঈশা। 199 নম্বর কোশ্চেন, ভারতের দ্বিতীয় কংগ্রেসের প্রথম সরি বন্ধুরা ভারতের জাতীয় কংগ্রেসে প্রথম মুসলিম সভাপতির নাম কি? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? বদরুদ্দিন তাইয়াবজি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে এই বদরুদ্দিন তাইয়াবজি কত সালে কোন অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন? 200 নম্বর কোশ্চেন দেখো, কার রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? ইলতুতমিশ। বন্ধুরা আজকে কিন্তু ইতিহাসের ক্লাস সমাপ্ত হলো, এর মানে এই নয় পুরো ইতিহাসের ক্লাস তোমরা মানে আমি এখনো পর্যন্ত সব ইতিহাসের ক্লাস তোমাদেরকে করে দিয়েছি। বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু সংবিধানের ক্লাস হয়ে গেছে, আচ্ছা সায়েন্সের ক্লাস হয়ে গেছে, বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়ে গেছে। এর মানে এই নয় সায়েন্সের সব হয়ে গেছে, এর মানে এই নয় যে সংবিধানের সব হয়ে গেছে, আজকে ইতিহাস শেষ হলো মানে এর মানে এই নয় ইতিহাসের সব শেষ হয়ে গেছে। বন্ধুরা অনেক ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষা ওই টপিকগুলো থেকে মানে পরীক্ষা কোশ্চেন আসা চান্স খুবই বেশি, ওই টপিকগুলো কিন্তু আমি নিয়ে অবশ্যই আসব, ঠিক আছে? তোমরা একদম ঘাবড়াবে না। এছাড়াও কম্পিউটার, ইকোনমিক্স, সাধারণ জ্ঞান, স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি, এই যে ক্লাসগুলো বাকি রয়েছে অবশ্যই কিন্তু তোমাদের জন্য আমি পরিশ্রম করছি, প্রত্যেক দিন কিছু না কিছু PDF রেডি করি তোমাদেরকে ক্লাস দেবো বলে। পুরোটাই নিজেকে খাটতে হয়, পুরোটাই নিজেকে তৈরি করতে হয়, ওই জন্য বলবো বন্ধুরা তোমরা আমার সঙ্গে কোঅপারেট করো। তোমাদের জন্য কিন্তু প্রচুর PDF আমি রেডি করে রেখেছি প্রত্যেক দিন ক্লাস দেবো বলে। তোমরা যদি চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। আপকামিং আবগারি দপ্তর এবং সরকারি চাকরির জিকের জন্য কিন্তু তোমাদেরকে কোথাও যেতে হবে না বন্ধুরা, ঘরে বসেই জিকের প্রস্তুতি নাও, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, আমার পরিশ্রম যদি ভালো লাগে, অবশ্যই ক্লাসটি লাইক করে দেবে। তোমার একটা লাইকের কারণে কিন্তু আমি মোটিভেশন পাই পরবর্তী ভিডিও এবং পরবর্তী PDF বা নিজে যে পরিশ্রমগুলো করি তোমাদের জন্য, তার জন্য কিন্তু অনেকটাই মোটিভেশন পাই। ওই জন্য বলবো বন্ধুরা অবশ্যই যদি ভালো লাগে ক্লাসগুলি লাইক করে দেবে, আর তোমাদের প্রস্তুতি তোমরা এগিয়ে নিয়ে যাও। ধন্যবাদ বন্ধুরা।